চোর সন্দেহে ঠিকাদার ও শ্রমিকদের তালা বন্ধ করে রাখলো গ্রামবাসীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গোঘাটের নবাসন এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তালাবন্দীদের উদ্ধার করে পুলিশ। জানা গেছে, কিছুদিন ধরেই দিনের বেলায় নবাসন উপস্বাস্থ্য কেন্দ্রে নির্মাণ কাজ চলছে। গতকাল বিকেল 5টা পর্যন্ত সেই কাজ করা হয়েছিল। কাজ সেরে যে যার মতো চলে গিয়েছিলেন, কিন্তু রাত হতেই ওই উপস্বাস্থ্য কেন্দ্র থেকে আওয়াজ শোনা যায়, ভিতরে চোর রয়েছে এমন সন্দেহ করে একাধিক গ্রামবাসী উপস্বাস্থ্য কেন্দ্রের কাছে পৌঁছে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। পরে দেখা যায় ভিতরে ঠিকাদার সহ নির্মাণ শ্রমিকরা রয়েছেন, কিন্তু দিনের আলো ছেড়ে রাতের অন্ধকারে চোরেদের মতো কেন কাজ করছে তা নিয়ে গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের দাবি, যা কাজ করার দিনের আলোয় করতে হবে। ওরে আজকে দেখছি যখন দোকান যাচ্ছি তখন দেখছি ঘর খোলা বা আলো জ্বলছে টিপটিপ করে, তখন আমরা মনে সন্দেহ হয় যে কেন ঘরটাই খোলা আছে। খোলা থাকার পরে আমি জনকতককে ডাকি, ডেকে বলি যে ঘরটা কেন, আমরা যে চাবি দেবো। আমরা জনকতক নিয়ে এসে আমরা ঘরটায় চাবি মেরেছি, বা আমরা চাবিটা দিয়েছি, আমরা চোর হিসেবে চাবিটা দিচ্ছি যে চুরি করতে এসছে কিছু হয়তো সেন্টারে। সেই ভেবে আমরা চাবিটা দিয়ে দেখছি যে ওরা কাজ করছে বোধ হয়, সেখান থেকে ওরা নেমে এসে দরজার পাশে ওরা দাঁড়ালো, আমরা কিন্তু চাবিটা খুলছিনি। আমরা আবার জনকতককে ডেকে এনে আমরা চাবি দিয়েছি, আমরা জানছি চুরি করছে হয়তো, আমরা সেইভাবেই দিয়েছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে ও দিনের বেলা কাজটা করুক, আমরা রাতে কাজ করবে, আমরা তো ওইলি একটা ঝামেলা হয়েছে, তাতে তা সত্ত্বেও ও আসে রাত্রেবেলা এসেছে বলে আমাদের মনে অসন্দেহ জেগেছে। ঠিকাদার ও শ্রমিকদের তালাবন্দী করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে পুলিশ। তবে কোনো বেআইনি কাজ করা হয়নি এবং কিছু কাজ বাকি ছিল, সেগুলো করা হচ্ছিল বলেই জানিয়েছেন অভিযুক্ত ওই ঠিকাদার। উন্নত পরিষেবা ও সুচিকিৎসা নিয়ে খুব শীঘ্রই চালু হতে চলেছে গ্লোবাল হেলথ নার্সিং হোম। অত্যাধুনিক মেশিন থেকে শুরু করে সর্বদাই থাকবেন অভিজ্ঞ চিকিৎসকরা, 24 ঘন্টায় মিলবে রোগীর সুপরিষেবা। ঠিকানা ধুলেপুর, গোঘাট, হুগলি। যোগাযোগ নম্বর 8670689617 অথবা যোগাযোগ করুন 9547429161 এই নম্বরে।